আলু পেঁয়াজ এবং ডিমের সরকার নির্ধারিত দাম এখনও কার্যকর হয়নি। বাজার নিয়ন্ত্রণে না এলে আলু আমদানি সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। অন্যদিকে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। মাহমুদুল হাসানের রিপোর্ট। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আলু পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। পাঁচ দিন পরেও ভোক্তা পর্যায়ে তা কার্যকর হয়নি। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, দেশি পেঁয়াজ 80 আর ভারতীয় পেঁয়াজ 65 থেকে 70 টাকা। আজকে বাড়ছে, আজকে রেজাল্ট আসছে, আজকেই কার্যকর হয়ে গেছে, কিন্তু যখন কমে আজকের রেজাল্ট আসতে কিন্তু কার্যকর হইতে সময় লাগে, এটা হয় না। সরকার নির্ধারিত দাম করছে কি, সেই নির্ধারিত দাম আমরা এখন পর্যন্ত পাইনি। শুধু ঢাকা নয়, বরিশাল, নোয়াখালী, ভোলা, বগুড়া, নীলফামারী সহ দেশের বিভিন্ন অঞ্চলেও বেশি দামে এসব পণ্য বিক্রি হতে দেখা গেছে। সরকার যে দাম ন্যায্য করে দিয়েছে সেই দামে তো আমরা কিনতে পারতে আসি না। আলু কম হলো কোথা থেকে? আলু 5 কেজি 200 টাকা রেট চাইতাছে আর সরকার বলে আরো কম হয়েছে, কিন্তু এখন তো কম দেখতেছি না। বাড়তি দামে আলু পেঁয়াজ ও ডিম বিক্রি হচ্ছে পাইকারি বাজার এবং আড়তেও। আমি হওয়ায় কিনতে গেছি পাইকারি, আমার কাছ থেকে পাইকারি সে 38 টাকা, তো আমরা আইনা বিক্রি করবো কত, এই জন্য আলু কিনিনি। তার মানে ওরা শ্রোতা দিবে না, সরকারি যে রেট এই রেট শ্রোতা দিবে না, এরা দেয় নাই, পরে আমি আলু না কিনা চলে আসছি। বগুড়ায় হিমাগার পরিদর্শন করে কারসাজির মাধ্যমে বাজার অস্থিতিশীল করায় প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মজুদার আর পাইকারি ব্যবসায়ীদের যোগসাজশে এসব হচ্ছে জানিয়ে দুই তিন দিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণে না এলে আলু আমদানির সুপারিশ করা হবে বলছেন অধিদপ্তরের মহাপরিচালক। আমরা দেখব যে এই সপ্তাহের মধ্যে যদি আলুটা তারা না এখানে সিদ্ধান্ত, মানে যেটি আছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটি না বিক্রি হয়, তাহলে আমি সরকারের কাছে রিকমেন্ড করব যে প্রয়োজনে আমাদের বর্ডার আলুর ক্ষেত্র খুলে দেওয়া হবে। এ মাসের শুরুতে এলপিজির দাম বেঁধে দেওয়া হলেও সিলিন্ডার ভেদে তা 50 থেকে 400 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। বেশি দাম নেওয়ার অভিযোগ সব আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যোগাযোগ করা হলে নির্ধারিত দরেই বিক্রি করা হচ্ছে দাবি করেন বিক্রেতারা। বলছেন এতে কখনো লোকসানও দিতে হচ্ছে তাদের। এক তারিখে আমরা একটা প্রাইস দিচ্ছে ডলারে 109 টাকা ধরে, কিন্তু 22 তারিখে যে দেখা যাচ্ছে ডলারে 111 টাকা হয়ে গেল। ডলারে যদি 2 টাকা বেড়ে যায় তাহলে আমার 1 মিলিয়ন ডলারে 2 মিলিয়ন টাকা চলে গেল। 2 মিলিয়ন টাকা মানে 20 লাখ টাকা। এই 20 লাখ টাকার ইম্প্যাক্ট কিন্তু আমাকে দিতে হবে, নাহলে এই 20 লাখ টাকাটা কোত্থেকে পাবো আমি? সাথে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ভোক্তারা। মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।